হ্যালো বন্ধুরা, পাঠাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি নতুন রকম রেসিপি নিয়ে। ছবি দেখে বুঝতেই পারছেন এটা একটা পকোড়া রেসিপি। আমি আজকে শেয়ার করব এই মাশরুমের পকোড়া রেসিপি। সেজন্য আমি মাশরুম নিয়ে চলে এসেছি। এই মাশরুমগুলো আমরা শিকছাতু বলে থাকি। বাজারে যে মাশরুমগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও এটা খুব সুন্দর হয়। প্রথমে আমি মাশরুমটা ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো এই মাশরুমের মধ্যে দিয়ে দিলাম। 8 থেকে 10টার মতো রসুন কুচানো দিলাম। 8 থেকে 10টা কাঁচামরিচের কুচানো দিলাম। 1 টুকরো আদা আমি গ্রেড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গুঁড়ি দিলাম, আতপ চালের গুঁড়ি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1.5 টিস্পুনের মতো আমি লবণ দিলাম। এবার আমি মশলা অ্যাড করছি, এর জন্য আমি 1 টিস্পুন জিরে ধনে গুঁড়ো দিলাম। 1 টিস্পুন আমি চাট মশলা দিলাম। 2 টিস্পুন এখানে আমি কাশ্মীরি মরিচ দিচ্ছি, কালারটা ভালো আসবে। এর সাথে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার 2 টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। অন্যদিকে আমি 500 ml তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে এলে আমি আস্তে আস্তে পকোড়াগুলো গোল করে ছেড়ে দিচ্ছি। এইভাবে পকোড়ার মাখনটা নিয়ে হাতের সাহায্যে গোল করে আমি ছেড়ে দিচ্ছি একে একে, দিয়ে আমি উল্টে পাল্টে এটা ভালো করে লাল করে ভেজে নেব। এক্ষেত্রে মিডিয়াম আঁচেই আমি পকোড়াগুলো ভাজবো এবং এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি এবং একটু গোল্ডেন ব্রাউন করে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি পকোড়াগুলো তুলে নেব। সমস্ত পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম, এই দেখুন। আমি সসের সাথে এটা পরিবেশন করলাম, দারুণ খেতে হয়। আপনারা অবশ্যই একবার হলেও এটা বানান, খান এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার যদি আরও অন্যান্য রেসিপি আপনারা পেতে চান, যেমন স্ন্যাক্সের রেসিপি, পিঠের রেসিপি, সুইট রেসিপি, চিকেনের রেসিপি, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে যাবেন, সেখানে লিংক দেওয়া থাকবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।